মহাপুরুষ গুরুজনাই তেরার একুশ বছর বয়সতে বটদ্রবাতে প্রথম বৈষ্ণব সংস্কৃতির যে দৌল উৎসব ফল্গু উৎসব ইয়াত রূপায়ণ করেছিল, এই দৌল উৎসব আমার বরদোয়ার ইতিহাসত প্রথম অসমত গুরুজনাই করেছিল। গতি আমি বটদ্রবায়ু সেই তাহানির পরম্পরা রক্ষা করে প্রতি বছর আমি দৌল উৎসব উদযাপন করে আছো। এইবারও আমি পাঁচদিনিয়া কার্যসূচীতে দৌল উৎসব আরম্ভ করবলে লৈছো। আমার সকলখিনি প্রস্তুতি সম্পূর্ণ হল আর আজি 17 মার্চত আমি গন্ধ উৎসব আরম্ভ করেছো। আমি কৃষ্ণগোসাই কীর্তন ঘরের ভিতরের ভাই ভাই আর যে উরুলি মঙ্গল ধ্বনিরে বাইরের হরা গীতের হাতে উলিয়াই আনি আর এই মুহূর্ত ইয়াতে এটা স্নান কার্য করি আর অনন্ত গন্ধবিধি এই গীতজনের হাতে প্রভু ভগবন্তক স্নান কার্য করি আমি নতুন বস্ত্র পরিধান করাই আমি আমার কাষত থাকা যে কিংগাখন কিংগাখনত অধিষ্ঠিত করে আমি গোটেই রাতিটো ভকতসকলে গোপিনীসকলে ইয়াতে নাম গুণ গায় আনন্দ প্রকাশ করব। গতি আজির দিনটি এনেকেই আমি রূপায়িত করবলে পূর্বর পরম্পরা রক্ষা করে আমি এই কাম আরম্ভ করেছো। লগত আর দুটা দিন কাইলে পূর্ণিমা পরহিলে ঠাই পূর্ণ আর এই দুদিনেরও আমার ধর্মীয় পরম্পরা আছে। আমি যথেষ্টখিনি ইয়াত ভকতক দেখিছো, সেই সকলের এটাই হেঁপা যে ভগবন্তক স্নান করা যে জল পদজল এইখানে সংগ্রহ করে নির্মাণ হিসাবে নিবলকে আছে। আমি সকল ভক্ত সকলের ইয়ালই আহার ভক্তসকলের তেখেতসকলের মনোবাঞ্ছা পূর্ণ হোক, ভগবন্তর প্রতি অতি প্রীতি বাহক, তাকে এই মুহূর্তে কামনা করি। কবিতা প্রেমিক সকলের বাবে এটা নতুন খবর, আপোনালোকৰ মন সজীব আৰু সতেজ কৰি তুলিবলৈ 21টা কবিতাৰে সজাই পৰাই কবি সুমি ৰহমানে প্ৰকাশ কৰিছে এখনি কবিতা পুথি বিহগী মন। বিহগী মন কবিতা পুথিখন আপোনাৰ হাতত পাবলৈ যোগাযোগ কৰক এই নম্বৰত 8638095821 আৰু 9678929691 অথবা এই ঠিকনাত যোগাযোগ কৰক।